মানে আমি জাস্ট মানে ভাবতে পারছি না যে তুমি অন্য একটা আরে মেয়েকে তোমার ভালো লাগে না। আরে শুনো শুনো, তুমি কোনো এমোশনের এরকম কিছু হবে না, কাঁদবে টাঁদবে না, আগেই বলছি আমি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা সেটা খুবই ওপি হতে চলেছে এবং সবাই ভিডিওটা দেখতে পারবে অবশ্যই। আমি এই প্র্যাঙ্ক করেছি ফোজেনের সাথে, ব্রেকআপ প্র্যাঙ্ক, ঠিক আছে? আমি তাকে ডেকে নিয়ে এসে এইরকম প্র্যাঙ্ক করব যে আজকে পুরো দিন তার কোনো জয়েন্ট রিকোয়েস্ট কিছুই আমি নেইনি, আর এখন গিয়ে নেব তার মেসেজের উত্তর দিইনি, কিছু দেইনি, মানে কিছু একটা বোঝা চাইবো। তো তোমরা ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না, পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফোজেন, কি হলো? হ্যালো, হ্যাঁ বলো, খবর কি তোমার? খবর কি? খবর তো ভালোই, কি হয়েছে? আজকে সারা হ্যাঁ ইনভাইট দিচ্ছি, ইনভাইট ধরছো না, গ্রুপেও নিচ্ছ না, কি হয়েছে বলো তো? তুমি ইনভাইট দিচ্ছিলে আমাকে, তো দেখি তোমাকে মেসেজের পর মেসেজ করে যাচ্ছি, কোনো রিপ্লাই নেই, সিন নেই। আরে কখন এইসব করলে তুমি? দেখি নি না, কোথায় করেছিলে? গেমে? গেমে মেসেজ করেছি, ইনস্টাতে মেসেজ করেছি। ও, আরে ভিডিও টিডিও বানাতে একটু ব্যস্ত ছিলাম, কেন কি হয়েছে? ভিডিও কোথায়? ভিডিও আমি তো দেখলাম না। আরে ভিডিও অনেক চেষ্টা করছিলাম, ওতে মানে আইডিয়া খুঁজে পাচ্ছিলাম না কি ভিডিও বানাবো, এই জন্য হয়নি। পুরো দিন ধরে এটাই ইয়ে করছিলাম। কুছ ভি আমাকে রিপ্লাই দেবে না তাই বলে। আরে তোমাকে রিপ্লাই দেব দেব ভাবছিলাম, যে তুমি কি হয়েছে একটু পরে তো নিলেই হলো না, এই তো নিলাম এখন না। এখন আমি সারা দিন মানে ইনভাইট দিয়ে যাচ্ছি, জয়েন রিকোয়েস্ট দিয়ে যাচ্ছি, মানে তুমি নিচ্ছ না। তা এখন রিকোয়েস্ট দিলে তা কি বলবো বলো তো? কি হয়েছে মানে অনেক বন্ধু আছে, আমি নিতেও পারি না, পুরো দিন একদিন দুদিন হয়ে যায় ওদের সাথে খেলতে পারি না। তো কি হয়, একদিন ফ্রেন্ডের গ্রুপের মধ্যে আমাকে নেওয়া যায় না? আরে ওইখানে চারজন ফ্রেন্ড থাকলে তোমাকে একটু পরে নেব, এটা ভাবছিলাম যে তোমাকে ওইখানে নিতে হবে কেন? ওইটা চারজন ফ্রেন্ডের গ্রুপ, আমরা গল্প করছি, পরে তোমার সাথে খেললে হয় না? সব সময় একটা মেসেজ দিতে আরে বাবা, সব সময় আমি গ্রুপে থাকলে তুমি সব সময় আমার সাথে থাকবে এমন কে বলল? তুমিও তো একা একা খেলতে পারো, আমিও একা একা খেলতে পারি, অসুবিধা আছে কিছু? তুমি এমন করে বলছো কেন? কেমন করে মানে যেন মনে হচ্ছে তোমার আমার সাথে গেম প্লে করতে ইচ্ছাই করে না। রুকো জরা, সবর করো। এই যাও, মানে আমি বলছি শুধু তুমি বলছো যে শুধু আমার আমি গ্রুপে থাকলে তুমি আমার সাথেই খেলবে এমন কেন? তুমিও তো একা কে খেলতে পারো, বা তোমার বন্ধুদের সাথে খেলতে পারো, আমিও আমার বন্ধুদের সাথে খেলি, সব সময় যে আমাদের খেলতে হবে একসাথে এমন কথা আছে নাকি? আমি সব সময় বলেছি বলো, তুমি মানে কি বলবো, আজকে সারাটা দিন একবারও নিলেন না, ইনভাইটটা ধরতে বলে দিতে পারছে অন্তত, কতটা খারাপ লেগেছে বলো? কেন খারাপ কেন লাগবে, খারাপ লাগার কি আছে এখানে? খারাপ লাগবে না, তুমি একটা মেসেজেরও রিপ্লাই করো না। আরে মেসেজের রিপ্লাই আমি অনেকেরই দেই না, পরে তো দেই, আজকে দিতে পারি না, কালকে দিয়ে দিতাম তোমার মেসেজের রিপ্লাই, কি হয়েছে তাতে? আমি আজকে তোমার মেসেজ করছি, তুমি তুমি কাল রিপ্লাই দেবে এরকম বলছো তুমি, আর সবার মেসেজের সাথে আমার মেসেজ কেন? মানে আমি একটু বিজি থাকতে পারি না, আমি বিজি ছিলাম বলছি তো। চালচুটা, তাছাড়া এই একটা ভিডিও বানিয়েছিলাম, একটা মেয়েকে ডাকিয়েছিলাম ওর সাথে ভিডিও বানানোর জন্য, কিন্তু ভিডিওটা হয়নি, কালকে বলেছে ও আসবে, বুঝলে? ওই ভিডিও বানানোর জন্য টাইম চলে গেছে কিন্তু ভিডিও আমাকে হয়নি। একটা রিপ্লাই করতে পারতে যে ভিডিও করছি তাহলেও তো হতো, তুমি মানে সত্যি। আমি ভাবলাম তুমি বুঝতে পারছো যে আমি ইয়ে করছি ইয়ে করছি। তাছাড়া তুমি কিরকম বলছো, মানে মনে হচ্ছে কিছু আলাদা টাইপের। তুমি তো মানে আমাকে ইগনোর করার চেষ্টা করছো এরকম মনে হচ্ছে, তুমি একটাও রিপ্লাই করলে না, না মানে ইনভাইট ইগনোর, ধরলে না, তুমি এতটা বিজি মানে কি বলবো। আরে বাবারে, আমি বলছি তোমার সাথে আমি খেলেছি,
কালকে খেলেছি, পরশু দিনও খেলেছি, ঠিক আছে? তো বেশি খেলে খেলছি, তোমার সাথে অনেক বেশি খেলে নিয়েছি, আর আমি এখন চিন্তা করছি একটু কম খেলা ভালো, না হলে তুমি কিসেকে কি চিন্তা করবে? মানে তুমি কি বলতে চাইছো? 2-3 দিন অব্দি ঠিক ছিল, তুমি আজকে এরকম করছো, আবার এমন করে বলছো যে একটু কম খেলা উচিত। মানে কি বোঝাতে চাইছো তুমি বলো। আমি বোঝাতে চাইছি তুমি কিছু একটু বেশি ভেবে নাও যদি আমার ব্যাপারে, এই জন্য আমি হালকা হতে চাইছি যে একটু বেশি যেন না ভাবো, যতটুক খেলেছি ততটুক ঠিক আছে। তার মানে তুমি এটাই বোঝাতে চাইছো আমার সাথে গেম প্লে করতে ভালো লাগে না, তুমি আমার সাথে কথা বলতে চাও না, এরকম বোঝাতে চাইছো, তাই না? আমি ওইটা চাই, কিন্তু আমি চাই যেন কাহিনীটা আর আগে না বাড়ে, যতটুকু আছে ততটুকু ঠিক আছে, যতটুকু আমরা কথা টোটা বলেছি ঠিক আছে, তার আগে যেন তুমি কোনো কিছু না ভাবো, বুঝতে মানে পারলে? তার মানে আমি এটা ভেবে নেবো যে এখানেই সব শেষ। কেন সব শেষ? বন্ধু হয়ে তো খেলতে পারি আমরা, বন্ধুর মতো খেলতে পারবো না? তুমি বন্ধুর চেয়ে বেশি কিছু ভেবে নিচ্ছ নাকি? কি এখন তুমি বন্ধু বলছো? ওইটাই ওইটাই ভালো হবে আমাদের জন্য, কারণ তুমি শেষে বেশি ইয়ে করে নিলে শেষে অন্য কিছু হয়ে যেতে পারে, এই জন্য এখনো জল বেশি দূর গড়ায়নি, এই জন্য বলছি যা হয়েছে ততটুকুই, তুমি এমন করে বলতে পারছো? ভালোর জন্যই বলছি, তোমার ভালোর জন্য বলছি যেন পরে এমন কিছু না হয়। আর তাছাড়া দেখো আমি তো একটু বেশি বিজি থাকি, সব সময় টাইম দিতে পারবো না সবাইকে, তাহলে বুঝলে? আমি এটাই ভেবে নেবো যে এবার থেকে আর আমাদের কথা হবে না, তাই তো? সত্যি বলতে কালকে একটা অনেক সুন্দর একটা মেয়ে দেখেছিলাম, আমার ভালো লেগে গেছে ওকে, কি বলবো, ওর সাথে কথা বলে আমার ভালো লেগেছে, আমি ওকে বলতে পারছি না। তাহলে তুমি মেয়ে পেয়ে গেছো, তাই তো? ওর নাম সিনিকদা, তাহলে আর প্রয়োজনের কি দরকার, এখন সুনিতাকে নিয়েই থাকো তাহলে। কি করব, দেখো মানুষের মন চেঞ্জ হয়ে যায়, এখন আমার মন থেকে ওকে ভালো লেগে গেছে, এখন আমার মনে হচ্ছে ওইটাই আমার সত্যিকারের ভালোবাসা, এখন এখানে কিছু করা যায় না। তোমারও হয়তো বা কোনো ছেলেকে পছন্দ হবে, ওর সাথে তোমার সত্যিকারের ভালোবাসা হয়ে যাবে। আমার কথা বাদ দাও, তুমি একদিন একটা মেয়েকে দেখে তোমার এত ভালো লেগে গেল। লেগে গেছে কি করব, মন এখন মন থেকে ভালো লেগেছে কি করব, আর ওর সাথে কথা বলে খুব ভালো লাগলো, এখন তো কিছু করার নেই আমার, তাই বলে তুমি আমাকে ভুলে যেতে পারবে? এই জন্য তো আমি তোমাকে ডেকে বলে দিচ্ছি যে আমার এই হলো, এখন দেখো ভালো হবে তুমি যদি ভুলে যাও, এখনো কিছু হয়নি আমাদের মধ্যে, এত কিছু হয়নি, কয়েকদিন হলো। মানে আমি জাস্ট মানে ভাবতে পারছি না যে তুমি অন্য একটা আরে মেয়েকে তোমার ভালো লেগে যাবে। আরে শোনো শোনো, তুমি কোনো এমোশনের এরকম কিছু হবে না, কাঁদবে টাঁদবে না, আগেই বলছি আমি, ঠিক আছে? কারণ দেখো এইসব করে কিছু লাভ নেই, ঠিক আছে? এইসব করো না প্লিজ, কষ্ট লাগছে আমার তোমার কথা। তোমার কেন কষ্ট লাগছে? তুমি তো সুনিতাকে পেয়ে গেছো। আরে পেয়েছি, ওকে ভালো লেগেছে, তো কি করবো, আমার কিছু করার আছে? তো আর কি প্রয়োজনের কোনো দরকার নেই। হ্যাঁ তুমি ফ্রেন্ড হয়ে থাকো আমার, আমি ওর সাথে তোমার পরিচয় করিয়ে দেব। এখন বুঝছো ফ্রেন্ড হয়ে থাকতে আমার দরকার নেই? আরে শোনো শোনো শোনো, করবে না একদম, এরকম কথা বলো না, হাসি হাসি কথা বলো, ঠিক আছে? এরকম করা ঠিক না। আমার ভালো লাগছে না, আমার কোনো হাসি পাচ্ছে না, কেন কেন, আরে এই মাত্র কিছু জানি কয়েকদিনে আমাকে তোমার এত ভালো লেগে গেল? আমি কিছু জানি না, আমার ভালো লাগছে না কিছু। তুমি তোমার ছেলেটাকে নিয়ে ভালো থাকো। আরে শোনো, বলো কি করছো এই পাগলের মতো বলো তো, তুমি কি বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ের মতো কাঁদছ? যেমন বাচ্চা মেয়েরা চকলেট না পেলে কেঁদে দেয়, আমি চকলেট নেই, তুমি তো সেম ওই রকমই দেখছি। আমি এখানে কোথায়? আমি আমি এই জন্যই না আমি এই জন্য আর বেশি দূর ইয়ে
তাড়াতাড়ি বলে দিলাম, এই কয়েকদিন হলো তোমার সাথে খেলছি আশিখুশি করে, সেম ওই রকমই খেলবো, আমি বলে দিলাম না ওই রকমই খেলবো, আমরা একসাথে খেলবো, কিন্তু মানে আমার ওর মেয়েটাকে পছন্দ হয়েছে আর কিছু না। তুমি এটা ভেবো না যে তোমার সাথে খেলবো না, হয়তো বা ওকে একটু বেশি টাইম দিতে হবে আর কিছু না। আরে ঠিক আছে বাদ দাও, ওকে টাইম দেওয়ার কোনো দরকার নেই, ওকে নিয়ে থাকো, আমি কিছু মনে করবো না। কিন্তু তুমি এইরকম কথা বললে আমার ভালো লাগছে না, তুমি হাসি খুশি কথা বলবে তো, ওর সাথে তোমার পরিচয় আরে করিয়ে দিতে হবে না। বাদ দাও না, আমার হাসি পাচ্ছে না। যা শোনো না, হ্যালো হুম হ্যালো, বলো। তোমাকে একটা কথা বলি, হুম বলো, কি আর বলবে এখন, বলবে যে কি বলবো, আমি ভুলে যাব, তুমি চিন্তা করো। না আমি বলছি শোনো না, আমি এত সময় তোমার সাথে মজা করছিলাম, আমার এরকম কিছুই নেই, কোনো মেয়ে নেই, কেউ নেই, শুধু মজা করছি তোমার সাথে। হ্যালো, কি তুমি কি বলবে, শুধু মজা করছিলাম গো, কিচ্ছুই নেই, পুরো দিন থেকে ইচ্ছে করে তোমার মেসেজের উত্তর দেইনি, ইচ্ছে করে তোমাকে গ্রুপে নেইনি যেন তোমার সাথে একটু মজা করতে পারি। তুমি এরকম করতে পারলে আমি তোর সাথে কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও আরে দিব না। আরে আরে, এইসব মজা করছিলাম কেন, কথা কেন বলবে তুমি না, আমার ইমোশন নিয়ে এরকম করে খেললে আমি তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। দেখো আমি খেলছি ইমোশন নিয়ে, আমি আমি তোমার, গেলাম গ্রুপ থেকে, আমি আর আসবো না। আরে শোনো না, আমি তোমারই আছি যেরকম না আছি আমি আমি, থাকবো না গ্রুপে, তুমি তুমি এরকম করতে আর পারলে আমি থাকবো না। গেলাম, আমি গেলাম। ও ভাই ক্যাপে গেছে রে, এ ভাই একে ডাকি, আমি ডাকি, হ্যালো ফজেন, সরি 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 বলছি তো, হ্যালো আবার ডাকছো কেন? না তুমি সরি সরি বলে সরি, কোনো লাভ নেই। আমি কানে ধরছি, হ্যাঁ কানে ধরে। আচ্ছা আমাকে বলো, তোমার সামনে হলে কি করতে এখন, আমাকে মারতে তো? আমি কিছু জানি না, আমি তোমার সাথে কোনো দিনও কথা বলবো না। তুমি এরকম করলে আমার সাথে না আমার না খুব না খারাপ না, লেগেছে। অনেক অনেক বাজে কাজ করে নিয়েছি, আর করবো না তোমার সাথে এরকম, এখন সরি বলছি, এখন তুমি, সরি বলে কোনো লাভ নেই। অনেক লাভ আছে তোমাকে, মানে অনেক কষ্ট দিয়েছি, তুমি দিয়ে দিও কষ্ট, আমাকে র্যাঙ্কে বা ইয়েতে গিয়ে ড্রাম ফাটিয়ে মেরে দিও, রাগটা তোমার কমবে, ঠিক আছে? এরকম কোনো মেয়েই নেই, তুমি তুমি সিনিকদা বিনিকদা কেউ নেই, মন থেকে একটা নাম বলে দিয়েছি, আর সরি বলছি, এই নাও, এরকম একটা মজা করতে পারলে আমার সাথে? জাস্ট মজাই করেছি, আরে তোমার সাথে মজা করবো না কাজে, ঠিক আছে তুমিও মজা করে নিও একবার, কিন্তু আচ্ছা সরি সরি, এখন একবার একবার বলো যে ঠিক আছে, আর করবো না এরকম মজা, কথা দিলাম তো আর কোনো দিন করবো না। এখন এখন সরি বলছো তুমি, তুমি জানো আমার কতটা খারাপ লেগেছে। তোমার সাথে আর কোনো দিনই আমি মজা করবো না বললাম তো, এইরকম মজা আপাতত করবো না, অন্য বিষয় নিয়ে মজা করবো, কিন্তু এইরকম মজা আমি কোনদিন করবো না, আমি বুঝতে পারিনি, তাই তুমি যে এত ইমোশনাল হয়ে যাবে, এত কিছু হয়ে যাবে বুঝতে পারিনি, সত্যি তো আর কোনোদিন এরকম করবে না। কোনো দিনই করবো না, এখন বলো ঠিক আছে, ওকে বাবু এরকম বলো। ওকে বাবু ঠিক আছে। তুমি না অনেক ভালো, এই না গোলাপ তোমার জন্য, এখন তোমার জন্য হার্ট, কি হয়েছে, তোমার জন্য হার্ট, ও মা গো টুরুলা দিলাম। ও ভাই, ও ভাই, আমি আমি পরে বলি রে, তুমি কাঁদছে না কি, কি অবস্থা, কি যে তুমিও বুঝো না, আমি তোমার সাথে মজা করছি এটাও বুঝো না, হুট করে আমি ইমোশনাল হয়ে কি যাবে, করে বুঝবো বলো, এরকম করে বললে আরে এত সহজে আমি কারোর দিকে চলে যাব নাকি, আমার মানে এমন খারাপ লাগছিল, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি স্নিগ্ধা, এরকম কোনো মেয়ে আছে স্নিগ্ধা,
আমি কি করে জানবো বলো? আমার এত খারাপ লাগছে, আমার কি বলবো? না গো, আর কোনদিন কষ্ট দেব না, সরি এই জন্য। এখন থেকে আমরা খেলবো, ইয়ে করবো, আর কোনদিন কষ্ট দেব না, ঠিক আছে? ঠিক আছে। আইলারে নয়া দামান আসমানে রোতেরা মিশানা বি।